গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী। স্কুল, কলেজ, বাজারহাট, হাসপাতালে যেতে হলে নদী পার করতে হয়, কিন্তু নদী পার করার জন্য কোনো পাকাপাকি ব্যবস্থা নেই, রয়েছে শুধু একটি বাঁশের সাঁকো। বেশ কষ্ট করেই ওই বাঁশের সাঁকো পেরিয়ে গ্রামবাসীদের প্রতিদিন যাতায়াত করতে হয়। প্রাণ হাতে করে এইভাবে যাতায়াত করা আর সম্ভব হচ্ছে না বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের খেতপুর গ্রামের বাসিন্দাদের। তাই পাকা সেতুর দাবি জানিয়েছেন তারা। আমরা চাইছি যে ব্রিজটা যাতে উন্নতভাবে করুক, এটা চাইছি। এটা কতদিন ধরে এরকম অবস্থা? এইটা মোটামুটি ধরুন প্রায় 15-16 বছর হলো এইভাবে চলছে। এইভাবে মানে মেরামত করে চলছে। এই যে যদি কোনো রকমভাবে খারাপ হয় সেই ক্ষেত্রে মানে প্রশাসন পঞ্চায়েত ঠিক করে না আপনারা ঠিক করেন? পঞ্চায়েত থেকে ওই যত সামান্য টাকা দেয়, 2-4 হাজার টাকা দেয়, বাদ বাকি গ্রামের লোকেরা বাঁশ দিয়ে নিজেরা পরিশ্রম করে করে। বহু মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। কাছাকাছি স্কুলগুলির মধ্যে রয়েছে রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, নরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, ইঞ্ছুরা হারাধনচন্দ্র আদিবাসী বিদ্যা মন্দির। এই তিন স্কুলের পড়ুয়াদের সাঁকো পার করেই স্কুলে পৌঁছতে হয়। কুলিয়াপাড়া হাটে যেতে গেলেও ওই একই রাস্তা ধরতে হয় চাষিদের। কিন্তু এই গুরুত্বপূর্ণ সাঁকোর বদলে কংক্রিটের সেতু তৈরি করার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। আলোর ব্যবস্থা না থাকায় রাতে বিপজ্জনকভাবেই চলে নদী পারাপার। এত অসুবিধে দেখেও গ্রাম পঞ্চায়েত সেতু সারানোর জন্য যত সামান্য টাকা দেয়। পঞ্চায়েতের এই উদাসীনতা আর মানতে পারছেন না স্থানীয়রা। এই ব্রিজটা কোনোদিনই পঞ্চায়েত করে না, এটা আমাদের এই গ্রামের লোকেরা, এরা নিজেরা বাঁশ কাঠ নিজেরা সংগ্রহ করে এরা নিজে কতর দিয়ে তৈরি করে, পঞ্চায়েতকে বলে পঞ্চায়েত কোনো গুরুত্বই দেয় না। ছাত্রছাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করে বিপদে তো। এখানে স্কুল আছে, হাই স্কুল রয়েছে, বাকুলিয়া রাজেন্দ্রনাথ হাই স্কুল, কলেজ আছে, কানলা কলেজ, এখান দিয়ে সাইকেল নিয়ে কোনো রকমে ঠেলে ঠেলে যায়, গিয়ে বিপদের ঝুঁকি নিয়ে তো যাওয়া বিশাল বিশাল বিপদের ঝুঁকি। যদিও বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমিতা সমাদ্দারের দাবি, তিনি বলাগড় ব্লক প্রশাসন ও জেলা পরিষদের কাছে সেতু তৈরির জন্য আবেদন করেছেন, কিন্তু সেখান থেকে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। কংক্রিটের জন্য আমরা 3-4 আমাদের বোর্ড আসার পর 9-9 আমাদের 6টা ব্রিজ আছে, সব ব্রিজগুলোর জন্যই আমরা কংক্রিটের জন্য আবেদন করি। সব ব্লক বলুন, জেলা পরিষদ থেকে, আপনার যেখানে যা আছে সব জায়গা মেমারি সব জায়গাতে আবেদন করি, কিন্তু নতুন করে কংক্রিট ব্রিজ হওয়ার জন্য এখনো কোনো প্রস্তুতি কেউ নেয়। প্রধানের দাবি মানতে নারাজ সিপিআইএম। তাদের দাবি বহু প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে তৃণমূল, এখন নিজেদের ব্যর্থতা ঠাকার জন্য অজুহাত দিয়ে চলেছে। আমাদের পঞ্চায়েত থাকাকালীন আমরা ব্যবস্থা করেছিলাম বা করেছি, আর যারা বাসের ব্রিজ সেতুর নির্মাণ করব বলে প্রচার করে ক্ষমতায় এসেছিল তারা এখনো পর্যন্ত একটাও করে উঠতে পারেনি। এটা তাদের ব্যর্থতা লুকোবার জন্য অনেক রকম প্রসঙ্গ টানছেন, এই প্রসঙ্গ ভিত্তিহীন। আমরা মনে করি তৃণমূলের ব্যর্থতা মানুষের কাছে প্রকাশ পেয়েছে, মানুষ তাদের করে আর ভালো চোখে নিচ্ছে না। পাকা সেতু না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। দ্য ওয়াল ব্যুরো।